नमस्कार आपना देखते 24 घंटा इंडिया टीवी आमी अरूप चक्रवर्ती देखे नीन आजकेर विशेष प्रतिवेदन मानुषेर सामने तुले धरा एवं सर्वोपरि बिना पैसाय आमरा रेशनटा पाबो किना खाद्य साथीर जे चालटा पाबो किना स्वास्थ्य साथीर परिसेवा आमरा प्रतिदिन आजके जे उन्नयनेर कर्मयोग्य पथ साथी थेके रास्ताघाट थेके पानी ओ जल मानुषेर ऐक्यताके भांगार जन्य আমরা কালকেও দেখলাম কোকেইন হেরোইন আজকে যুব সমাজকে আজকে নেশাগ্রস্ত করিয়ে যুব সমাজকে বিপথে চালিত করার লক্ষ্যে আমরা সমাজটাকে আরো উগ্রতর ভাবে আমাদের পরিষেবাগুলোকে পৌঁছে দিয়া মানুষকে সুস্থভাবে রাখা সুস্থভাবে বেঁচে থাকা সুস্থভাবে পরিষেবা পাওয়া এইটাই থাকবে আমাদের এই সম্মেলন মঞ্চের অঙ্গীকার। দাঁড়াচ্ছেন সেটা আমার দলনেত্রী আমাদের দলনেত্রী ঠিক করেন আমরা করি না। একটা প্রশ্ন বলবেন সেটাই আমরা প্রশ্ন একটা প্রশ্ন ভেসে আসছে ঘাটাল থেকে শঙ্কর দলে গিয়ে পাঠানো হচ্ছে কেশপুর বিধানসভার জন্য। সেটা যদি মমতা নেত্রী করেন তাহলে সেটাই শিরোধার্য হবে, কিন্তু করবেন তো মমতা নেত্রী? এটা কার হাওয়ায় কথা শুনছেন? শুনে তো লাভ নেই, আপনাকে আমাদের ওই দিনটি পর্যন্ত অপেক্ষা করতে হবে। গতকাল যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে দায়িত্ব নিয়েছেন খড়গপুর মেদিনীপুর ডেভেলপমেন্ট অথরিটির, দায়িত্ব নেওয়ার পর নতুন কি পরিকল্পনা নিয়ে ভাবছেন শহরে? প্রথম কথা হচ্ছে খুব অল্প সময়, আপনারা জানেন যে কোনো পরিকল্পনা তার জন্য একটা বোর্ড মিটিং করতে হয়, বোর্ড মিটিংয়ে পাশ হওয়ার পর তার প্রস্তুতি থাকে, তারপর তাকে পৌর নিগমে পাঠাতে হয়, তার পারমিশন লাগে, অ্যাপ্রুভাল লাগে, তারপর আসে, তারপর টেন্ডার প্রসেস শুরু হয়। সেটার জন্য তার একটা রেঞ্জ আছে, 5 হলে কত হবে, 1 কোটি হলে কত হবে, কতদিন করে তার হচ্ছে টেন্ডার প্রসেস লাগে, সেই টাইমটা আমাদের কাছে যেহেতু নির্বাচন বিধি শুরু হয়ে যাচ্ছে, আমরা অলরেডি প্রায় 10-12টি যেগুলো রেডি হয়েছিল নিজেরা করে রেখেছিলেন সেগুলো আমি ছেড়ে দিয়েছি, নতুন করে আমরা শুরু করছি। হয়তো সেটা এই ভোটের আগে সম্ভব হবে, কারণ এই এই যা যা ক্রাইটেরিয়া আছে এগুলোকে ফুলফিল করে আমি মাঠে নামাতে গেলে একটা 2 মাসের সময় লাগে, 1 মাসের সময়। বিরোধীদের অভিযোগ যে কার্যত প্রশাসক বসিয়ে পৌরসভা বেহাল হয়ে পড়েছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি পৌরসভায় বাস করি না, তাই পৌরসভা বলতে পারবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে মমতা ব্যানার্জি উপর থেকে সবটাই দেখছেন, পৌরসভাও দেখছেন আর এমকেডি এটাও দেখছেন আর গ্রাম পঞ্চায়েতটাও দেখছেন, তিনি একাই 100, তিনি সবটাই করছেন বেহাল, এটা তো ওদের বলতে হবে, এছাড়া তো কোনো পথ নেই। আমি তাদেরকে জিজ্ঞেস করবো আমাদের যে প্রকল্পগুলো, যে উন্নয়নের প্রকল্পগুলো সেগুলো মানুষ পাচ্ছে কি পাচ্ছে না তাদেরকে জিজ্ঞেস করে। তারা তো বলছিল জমের দুয়ারে স্বাস্থ্যসাথী, আপনারাই বলুন সাংবাদিকরা যে কত মানুষ এই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্য দিয়ে উপকার পাচ্ছে। যেমন কিঙ্কর তেমনি বাসুদেব আছেন, এসটি আমাদের আদিবাসী সমাজের প্রতিভু এবং তিনি আমাদের ব্লকের লিডার, তিনি আছেন অঞ্চলের দায়িত্ব যাকে নতুন করে দেওয়া হয়েছে, তিনিও প্রতিশ্রুতিবদ্ধ দলের কাছে, তিনি কেশপুরকে জিতিয়ে দেবেন, দিদির পায়ে উপহার দেবেন। সেই আমাদের মলয়বাবু আছেন, চঞ্চলবাবু আছেন, আমাদের অন্যতম নেতৃত্ব জেলা পরিষদের দীর্ঘদিনের আপনাদের সুখে দুঃখের লড়াইয়ের আপনাদের পাশে আছেন, আমাদের ইব্রাহিম আছেন, আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আসা অঞ্চল সভাপতিরা আছেন, সবাইকেই যতটা সম্ভব চেষ্টা করেছি। আমার আর একটু আগে দেখছিলাম চণ্ডী পা খড়িয়ে খড়িয়ে চলছে, আপনারা জানেন যে চণ্ডীর পাটা ভেঙে দিয়েছে রাতে, আমাদের অঞ্চল সদস্য সদস্যরা আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার কাছে একটা বই, এই অঞ্চল কমিটিকে আমি ধন্যবাদ জানাবো, আমরা 10 বছরে কি উন্নয়ন করেছি, আমরা শেষ পত্র মধ্য দিয়ে আমার সঙ্গে আপনার তফাৎ থাকতে পারি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন।